নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন। সকালে চট্টগ্রামের মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি এই শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদনের আগে চট্টগ্রামে স্মৃতিসৌধ নির্মাণের দাবি তুলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ। দুঃখের বিষয় হলো এই যে স্মৃতিসৌধে ফুল দেওয়ার কথা, বিজয় দিবসের ফুল দেওয়ার কথা স্মৃতিসৌধ, কিন্তু চট্টগ্রাম এখনো পর্যন্ত স্মৃতিসৌধ গঠন করা হয় নাই। বিদায় আমরা শহীদ মিনারে ফুল দিতে হচ্ছে, অথচ শহীদ মিনার হলো এই যে 21শে ফেব্রুয়ারি জন্য। আমরা চাই অতিবিলম্বে এই চট্টগ্রামে একটি স্মৃতিসৌধ নির্মাণ হবে। আমরা নির্দেশ দেয় এখানে ফুল দিয়ে শহীদদের বরণ করতে পারব। পরে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির কেন্দ্রীয় মহানগর থানা ও জেলা কমিটির নেতৃবৃন্দ। ছাত্রলীগের কর্মী ভাইরা অপেক্ষা করছে, আপনাদেরকে এগিয়ে আসার অনুরোধ করছি। ছাত্রলীগের ভাইদের জন্য বলছি, জুতা খুলবার প্রয়োজন নাই।